আসসালামু আলাইকুম। ভুয়াবহ অগ্নিকাণ্ডে কুড়িগ্রামের ফুলবাড়ি সদরের ফুলবাড়ি মার্কেটের 20টি দোকান পুড়ে গেছে। 22 বুধবার সকাল 7টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এ সময় বাজারের তামিম লাইব্রেরি আগুনে সকল বই পুড়ে গেলেও লাইব্রেরি থাকা কয়েকটি কোরআন শরীফ আগুনে পুড়ে যায়নি। অগ্নিকাণ্ড প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। উপজেলার নির্বাহী অফিসার তার নিজস্ব তহবিল থেকে 15টি ক্ষতিগ্রস্ত দোকানের মালিককে নগদ 6,000 টাকা ও 2 বান্ডিল ডেউটিন বিতরণ করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে। এ নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিক্ষুব্ধ ব্যবসায়ী ও স্থানীয় জনতার রোষানলে পড়েন। এ সময় বিক্ষুব্ধরা ফায়ার সার্ভিসের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজারটিতে তাৎক্ষণিকভাবে ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান নজির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্রনাথ উরাও এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার উপস্থিত হয়ে স্থানীয় জনতাকে শান্ত করার চেষ্টা করেন। কোরআন শরীফের চারদিকে কিছুটা ক্ষতি হলেও পুরো কোরআন শরীফের অক্ষরগুলো অক্ষত থেকে যায়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে ঈদের বাজারে এ সমস্ত দোকান পুড়ে যাওয়ায় ফুলবাড়ী বাজারের দোকানদারদের ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে। আশরাফুল, হারুন আর রশিদ সহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বুধবার সকাল 7টার দিকে তারা দেখতে পান একটি কাপড়ের ও বীজের দোকানের উপরিভাগ দিয়ে আগুনের ধোঁয়া উঠছে। পরক্ষণেই তারা চিৎকার করলে ঘুম থেকে উঠে এসে লোকজন আগুন নেভানোর চেষ্টা চালান। এরই মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে গোটা বাজারে। তাৎক্ষণিকভাবে শত শত লোকজন উপস্থিত হলেও আগুনের তাপে সেখানে কেউ পৌঁছুতে পারেনি। ফলে পুড়ে ছাই হয়ে যায় 20টি দোকান। আগুনে পুড়ে যায় প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ। এ সময় বাজারের তামিম লাইব্রেরি থাকা কয়েক শত বই পুড়ে গেলেও লাইব্রেরি থাকা কয়েকটি কোরআন শরীফের আগুন লাগেনি, প্রায় অক্ষত থেকে যায় কোরআন শরীফের অক্ষরগুলো। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্রনাথ উরাও জানান, আমি দ্রুত গিয়ে সেখানে উপস্থিত হই। ক্ষতিগ্রস্তদের তালিকা করে 15টি দোকানের মালিককে পুনর্বাসনের জন্য নগদ 6,000 টাকা ও 2 বান্ডিল ডেউটিন বিতরণ করা হয়েছে। এসডিপি নিউজ, ভিডিওটি ভালো লাগলেই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এসডিপি নিউজ, ধন্যবাদ।